Hey everyone, Assalamualaikum. Welcome back to Anamika's Kitchen. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্নধর্মী কেক, কলা দিয়ে তৈরি বানানা ব্রেড অথবা বানানা কেক। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি দুটি কলা নিয়ে নিয়েছি। কলা দুটি একটু বেশি পাকা হতে হবে, একদম উপরটা কালচে হয়ে গেছে, এরকম কলা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। বেশি পাকা কলাটা এখানে ইউজ করলে কিন্তু ভালো হয়। এরপর কলা দুটোকে আমি ছেলে নিয়ে ম্যাশ করে নিব কাঁটা চামচের সাহায্যে। আপনারা এখানে যে কোনো ধরনের কলা ইউজ করতে পারবেন, ছোটো বা বড়, চাইলে তিনটে কলাও ইউজ করা যাবে। আমি আজকে দুটো দিয়েই করছি। এরপরটাকে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। এটা ম্যাশ করা হয়ে গেছে একটা সাইডে রেখে এখন একটা বড় বোলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, সাথে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, আমি আজকে তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এরপর দুটোকে একটা ইলেকট্রিক বিটার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এটা হ্যান্ড মিক্স দিয়েও করতে পারবেন। এটা প্রায় 1 মিনিট একটু বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ডিম। একটা একটা করে ডিম ইউজ করব, আমি এখানে দুটোই ডিম ইউজ করব। প্রথমে একটা ডিম দিয়ে এটা একটু ভালো করে বিট করে নিব, এরপর আরেকটা ডিম দিব, তারপর এটা আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিব একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখানে আমি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ফ্লেভার ইউজ নাও করতে পারেন, এতে করে কিন্তু কলার ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়। এরপর এখানে আমি ম্যাশ করে রাখা কলাটা দিয়ে দিচ্ছি। কলাটা দেওয়ার পর এটা আমি আরও 1 থেকে 2 মিনিট বিট করে নিব খুব ভালো করে। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর জন্য একটা ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে কোনো বেকিং সোডা ইউজ করব না। এরপর এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দেব 1 চিমটি লবণ। কেকের চেষ্টা করবে লবণটা ইউজ করার, এতে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি পারফেক্ট হয়। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নিলে কিন্তু কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট হয়। এর ভিতর যদি কোনো দলা থাকে ময়দার ভিতর, সেটাও কিন্তু এখানে দূর হয়ে যায়। তাই চেষ্টা করবেন সবসময় কেকের ময়দাটা ছেঁকে ইউজ করতে। এরপর সব কিছু একসাথে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালো করে একটা স্প্যাচুল অথবা চামচ দিয়ে মিক্স করে নিব, যাতে এর ভিতর পুরোটা খুব ভালো করে মিক্স হয়ে যায়, কোনো দলা পেকে না থাকে। একদম স্মুথ করে এটা আস্তে আস্তে আলতো হাতে করে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে। আর এই কেকটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে এই মজার কেকটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। এর জন্য আমি একটা 7 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। এর নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাগজ কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আর চুলায় এটা যেহেতু আমি বেক করব, তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পর এর ঢাকনাটা ঢেকে আমি এটা বেক করে নিব চুলায় প্রায় 35 থেকে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর আমার কেকটা একদম হয়ে গেছে। যেহেতু এটা চুলায় বেক করা হয়েছে, তাই এর উপরে কালারটি কিন্তু একদম পারফেক্ট আসেনি, কিন্তু এটার সাইডের কালারগুলো কিন্তু একদম পারফেক্ট এসেছে। এরপর এটা গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিব। সুগার সিরাপটা ব্রাশ করলে উপরটা খুব বেশি এটা ড্রাই হয়ে যায় না, একদম সফট আর ময়েস্ট থাকে। এরপর এটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটা আমি কেকের মোল্ড থেকে বের করে নিব। গরম কেক বের করতে গেলে অনেক সময় ভেঙে যায়, তাই চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হওয়ার পরেই এটা বের করে নিতে। দেখতে পাচ্ছেন এর সাইডের কালারটা কত সুন্দর এসেছে, কলা ইউজ করার কারণে কিন্তু এরকম কালারটা এসেছে সাইডে। আর এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। আপনি যদি বাসায় একবার বাচ্চাদের ট্রাই করে দেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো ভেজাল নেই, একদম ইজি, আর সময় খুব কম লাগে। এখন এটাকে স্লাইস করে সার্ভ করা যাবে দুধের সাথে অথবা চায়ের সাথে, আপনারা যেভাবে পছন্দ। এক একটা গরম খেতেও অনেক বেশি মজার লাগে, আবার ঠান্ডা করে খেলেও কিন্তু অনেক বেশি মজার লাগে। আপনারা যখনই বানাবেন চেষ্টা করবেন একটু বেশি করে বানাতে, কারণ একটা খেয়ে মন ভরবে না। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এক একটা কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আর এর টেস্টটা কেমন হয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এটা বাসায় ট্রাই করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।